Paris, Pasco, Chadu, Pele, Chad, Kamla, oh, Yogura, Kopya, Naira, Kamla, oh, Yogura, Kopya, Naira, Kamla. আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? আশা করি সবাই আছেন ভালো। আমি সাইদুর রহমান, টাঙ্গাইলের পোলা। দেখতে একটু কালামনটা কিন্তু বালা, প্রচন্ড গরম ফ্রেন্ডস। আজকে গরমের মধ্যে একটা শ্যুট নিতেছি আপনাদের সাথে, ব্লগ, একটা ব্লগ ভিডিও বানানোর জন্য। তো ভাই দেখতে পাচ্ছেন প্রচন্ড গরম। আসলে পাঁচ মাস পর আমরা আজকে এই করোনার মধ্যে, পাঁচ মাস আসলে রুমের মধ্যে বন্দি ছিলাম, কোয়ারেন্টাইনে ছিলাম। আর পাঁচ মাস ধরে আমরা বাইরে বের হতে পারি না, এখন আমরা বের হয়েছি। আসলে অনেকটা এক্সাইটেড লাগছে, কারণ বুঝতেই পারছেন যে পাঁচ মাস একটা রুমের মধ্যে থাকা কতটা টাফ ব্যাপার, বুঝতেই পারছেন। আজকে আসলে মনে হচ্ছে যে খাঁচা ভেঙে উড়াল পাখির মতো বের হয়েছি, তো মন চাইতেছে উঠতে। তো আমাদের ক্যাম্পের পাশে একটা পার্ক আছে, সে পার্কে আজকে আমরা কিছু ব্লগিং শ্যুট নিব। তো আসলে আমার ব্লগিং করার জন্য কোনো আমার কোনো মেম্বার টিম নেই, এখন সাথে আমার খালি একজন ফ্রেন্ড আছে। তো বিশেষ করে এটা একটা পার্সোনাল ব্লগ হবে। তো কী কী আছে আসলে পার্কটিতে? এটি মূলত কাতারের দোহা থেকে প্রায় 30-35 কিলোমিটার উত্তরে হবে। এটির নাম হচ্ছে, আসল ভাই এই পার্কের নাম জানি কি, এই পার্কটির নাম হয়েছে ফক্স হিল পার্ক। এই পার্কটি কাতারের লুসাইল সিটিতে অবস্থিত। তো ফ্রেন্ডস, আপনাদের দেখাতে থাকবো আসলে পার্কটিতে কী কী আছে। তো ফ্রেন্ডস চলুন শুরু করছি। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন এখানে ফক্স হিল পার্কের কিছু ডিজাইনের বানায় রাখছে এরকম জিনিস। তো এগুলো সম্ভবত বাচ্চাদের খেলার জিনিস। তো এখানে দেখতে পাচ্ছেন যে কিছু হিল বানিয়ে রাখছে, হিলগুলো তো রেডিমেড আসলে, এগুলো বানিয়ে রাখছে। তো আপনারা যদি কাতারে আসেন বা কাতারে যারা আসেন তারা দেখতেছেন, তাহলে এটি আপনারা এসে এনজয় করতে পারবেন। এটি দোহা থেকে প্রায় 30 কিলোমিটার উত্তরে লুসাইল সিটিতে অবস্থিত। তো চাইলে আপনারা এখানে ভিজিট করতে পারেন। এখানে বাচ্চাদের খেলার জন্য ইনস্ট্রুমেন্ট রয়েছে। আসব ভাই, আসেন ভাই, প্রচন্ড গরম, খুব গরম লাগছে। তো ফ্রেন্ডস আমি আসলে জানি না আপনাদের দেখাতে পাচ্ছি কিনা, সম্ভবত দেখতে পাচ্ছেন। আসব ভাই কেমন লাগছে পার্কে আসি? ভালো লাগছে? একটা হাসি দেন দেখি। হাসতে পারেন না? তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন প্রচন্ড গরমের মধ্যে শ্যুট নিচ্ছি, কি অবস্থা, পুরো শার্ট জামা কাপড় ভিজে গেছে। আশা ভাই গরম লাগছে না নাকি? আসলে আমার টিম মেম্বার নাই, যদি টিম মেম্বার থাকতো তাহলে অবশ্যই ভালোভাবে শ্যুট নিতে পারতাম। তো এখন আপনাদেরকে ঘুরে ঘুরে পুরো পার্কের ভিডিওটা আমি আপনাদের দেখাবো, কি ধরনের সিনারি, কি ধরনের সিনারি আছে। আসলে পার্কের মধ্যে অনেক গাছগাছালি আছে, সেগুলো আসলে যা একটি মরুর দেশ, সেগুলো আসলে কল্পনা করা প্রায় অসম্ভব। আমাদের দেশে যেমন সচরাচর গাছপালাগুলো জন্মে থাকে, কিন্তু এই দেশে কিন্তু আসলে সেরকমটা না। এদেশে আসলে রেডিমেডভাবে, কৃত্রিমভাবে এগুলোতে পানি এবং সার দিয়ে এগুলোকে উৎপাদন করা হয়ে থাকে। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন অনেক গাছগাছালি রয়েছে এখানে। হ্যালো ভিউয়ার্স, এই পার্কটা আসলে নতুন নতুন শুরু হয়েছে, এখনো কিন্তু এরকম ভাবে জাঁকজমকপূর্ণ হয়নি। তার জন্য আসলে এখানে কোনো রেস্টুরেন্ট নেই, প্লাস এখানে কোনো রেস্তোরাঁও নেই, এখানে কোনো পানির ব্যবস্থাও নেই। জাস্ট শরীর থেকে খালি গাম বের হচ্ছে আর বের হচ্ছে। এখান থেকে কিন্তু কোনো পানি নিতে পারবো না, কোনো ঠান্ডা জুস কিছু খেতে পারবো না। প্লাস বিকজ এখানে কিছু নেই আমাদের খাওয়ার জন্য, তার জন্য আসলে এখানে আমরা কিছু করতে পারতেছি না। তো ফ্রেন্ডস এখানে আরো কিছু আমরা দেখতে পাচ্ছি পার্কের মধ্যে। তো আশরাফ ভাই কই চলে গেছেন? আশরাফ ভাই উপরে চলে গেছে, দেখতে পাচ্ছেন। তো আরো কিছু এখানে জিনিসপত্র আছে, আমি আপনাদের জাস্ট দেখানোর চেষ্টা করছি। তো এখানে একটা কিরম একটা রুম দেখতে পাচ্ছেন আপনারা, এই রুম আসলে, রুমের মধ্যে কি আছে। আশরাফ ভাই একটু অপেক্ষা করেন, আমি আসতেছি। তো রুমটার ভেতরে কি আমি জাস্ট আপনাদের দেখানোর চেষ্টা করছি। রুমের ভেতরে আসলে সেরকম দেখার মতো কিছু নেই, জাস্ট এরকম ফাঁকা। তো
আসলে কিরম একটা অদ্ভুত অদ্ভুত লাগছে, ভিতরে কি আছে আসলে? পার্কটা আসলে কি অ্যাকচুয়ালি? আচ্ছা, আমি সিঁড়ি দেখতে পাচ্ছি, সিঁড়ি দিয়ে আমি একটু উপরে উঠছি, তো দৌড়ে পড়ছি ফ্রেন্ড জাস্ট আপনাদের দেখানোর জন্য। ওয়াও! আচ্ছা, আরেকটি বোনাস টিপস আমি আপনাদের দেখাচ্ছি। এই যে আমার সামনে একটা স্টেডিয়াম দেখতে পাচ্ছেন, এটি কাতারের লুসাইল সিটিতে অবস্থিত। এটি হচ্ছে লুসাইল স্টেডিয়াম। এটি মূলত 2022 সালে কাতারে যে ফুটবল বিশ্বকাপ ওয়ার্ল্ড কাপ হবে, এখানে উদ্বোধনী ম্যাচ শুরু হবে। আমি মূলত এই স্টেডিয়ামে কাজ করি। তো আসলে এই স্টেডিয়ামের ভিডিও বানানো কিন্তু সম্ভব না, কারণ এগুলো কর্তৃপক্ষের অ্যালাউড করে না ভিডিও বানানো। দূর থেকে ভিডিও করছি, আপনারা জাস্ট দেখতে পাচ্ছেন। ভাই সিঁড়ি সিঁড়ি বেয়ে হাঁপিয়ে উঠছি। তো আশাব ভাই, সুন্দর একটা শুট হবে আপনার। হ্যাঁ, রেডি হন, একটু ডান্স করেন না। হাই গাইস, দেখতে পাচ্ছেন এখানে প্রচন্ড গরম। আসলে গরমের মধ্যে শুট নেওয়াটা কিরকম টাফ হয়ে যাচ্ছে, দেন পুরো জামা কাপড় আসলে সবকিছু ভিজে যাচ্ছে। আসলে এখন আর পারা যেতেছে না, প্রচন্ড গরম ফ্রেন্ডস। দেখেন অবস্থা খুব খারাপ হয়ে গেছে। তো আসলে চিন্তা করতে পারিনি এখানে এত গরম হবে। তো গরমের মধ্যে আসলে কি বলবো। আশাব ভাই আসেন। ওয়াও, দেখতে পাচ্ছেন এখন যদি আমি এটাকে প্রেস করি না, নাই আসলে এতটা ভিজে নেই। তো ফ্রেন্ডস, আশাব ভাই, হ্যাঁ ভাই বলেন, দেখেন কি অবস্থা। অবস্থা সিরিয়াস। আপনি তো গামের নাই ভাই, একটু গামের নাই, গামের নাই, না আপনি গামের নাই ভাই, গামের নাই ভাই, গামের নাই, একটু গামের নাই। ও আশাব ভাই গামছে গামছে। তো ফ্রেন্ডস, এখানে আমরা একটি মজাদার শ্যুট নিতে চাচ্ছি। তো আশাব ভাই কলটা কেটে দেন, কে যেন বারবার কল করতেছে। হ্যাঁ সাইদুল ভাই। হ্যাঁ ভাই বলেন। যাও তো গান নিয়ে গেছেন, একটা ডান্স করে দেখান। ডান্স? আমি ডান্স করব? আমি ডান্স পারি না তো ভাই। হ্যাঁ করেন। হ্যাঁ আপনার সব পারি না? আপনি করেন? আমি তো পারি না। আপনি পারেন? একটু মোটা সোটা ভুড়ি আছে দেখেন, আমার সেবার ভুড়ি একটু বেশি আছে, আসলে পারবে? ভুড়ি বেশি হতে পারে না আসলে। কোনো ডান্স ডান্স আমি পারি না ফ্রেন্ড। তো কিন্তু আশাব ভাই যেহেতু বলছে যে ডান্স করেন, তো আমি আসলে জাস্ট চেষ্টা করবো ডান্স করার জন্য, আপনাদের জাস্ট একটা ডান্স দেখানোর জন্য। তো কি ডান্স করবো? নাগিন ডান্স করছি অবশ্যই, আপনারা একটু এনজয় করতে পারবেন। ডান্স যদি পারতাম তাহলে অবশ্যই আপনাদের সাথে ডান্স করে দেখাতে পারতাম, আমি ডান্স কোনো পারি না। তো ফ্রেন্ডস, অন্য একটি জায়গায় চলে যাবো, আপনাদের দেখাবো অন্য জায়গায়, আর এখানে আশেপাশে কী কী আছে সেটা আপনাদের এখন আপনাদের দেখাবো।
গাইস এখন আমি আপনাদের মাঝে আমি আর রবিউল ভাই একটা ডান্সের শুটিং করব, তো ফ্রেন্ডস দেখতে থাকুন, রেডি?